আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, এমএইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে আপনাদের জানাবো জোরেল 20 মিলিগ্রাম ক্যাপসুলের উপকারিতা কী, কোন কোন রোগের জন্য খেতে পারবেন, দাম কত, এর মধ্যে কী উপাদান রয়েছে, মাত্রা ও সেবন বিধি, পার্শ্ব প্রতিক্রিয়া, সতর্কতা বিস্তারিত জানানোর চেষ্টা করব। একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন। জোরেল ক্যাপসুল, এর মধ্যে এর মূল উপাদান রয়েছে রবিপ্রাজল সোডিয়াম 20 মিলিগ্রাম, ইবনেসিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি ঔষধ। এক বক্সে 100টি ক্যাপসুল থাকে, মোট দাম 400 টাকা। প্রতিটি ক্যাপসুলের দাম মাত্র 4 টাকা। এখন আপনাদের জানাবো কোন রোগের জন্য এটি নির্দেশনা দিয়ে থাকে। সক্রিয় ডিওডেনাল আলসার, সক্রিয় ঝুঁকিমুক্ত পাকস্থলীর আলসার, পাকস্থলী ও খাদ্যনালীর ক্ষয় সৃষ্টিকারী উপসর্গযুক্ত অথবা আলসারেটিভ রিফ্লাক্স রোগের জন্য, পাকস্থলী ও খাদ্যনালীর রিফ্লাক্স রোগ এর দীর্ঘমেয়াদী চিকিৎসায়, মাঝারি থেকে তীব্র উপসর্গযুক্ত পাকস্থলী ও খাদ্যনালীর রিফ্লাক্স রোগ এর চিকিৎসায়, জোলিঞ্জার অ্যালিসন সিন্ড্রোম, পাকস্থলীর আলসার রোগে এই জোরেল ক্যাপসুলটি বেশ কার্যকর। সহজভাবে বলতে পারি এটি গ্যাস্ট্রিকের মূল রোগের জন্য এটি খেতে পারবেন। যাদের গ্যাস্ট্রিকের জন্য ব্যথা হয়, বুকে জ্বালাপোড়া করে, তাদের জন্য এই ক্যাপসুলটি বেশ কার্যকর। এখন আপনাদের জানাবো ওষুধের মাত্রা। প্রাপ্তবয়স্ক 10 বছরের উপরে যাদের বয়স, তারা প্রতিদিন 1টি করে ক্যাপসুল খেতে পারবেন সকালে খাওয়ার আগে। আর যাদের গ্যাস্ট্রিকের সমস্যা বেশি, তারা দিনে 2টি ক্যাপসুল খেতে পারবেন সকালে এবং রাতে খাওয়ার আগে, আধা ঘন্টা আগে। এখন নিজে নিজে কোনো ওষুধ খাওয়ার চেষ্টা করবেন না, গ্যাস্ট্রিক হলেই যে কোনো একটি ট্যাবলেট খেয়ে বসবেন তা নয়। অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে ওষুধের মাত্রা ও সেবন বিধি মেনে চলবেন। প্রতি নির্দেশনা, রবিপ্রাজল এর প্রতি অথবা এর অন্য কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে এমন ক্ষেত্রে ইহা নির্দেশিত নয়। রবিপ্রাজল গর্ভাবস্থায় এবং স্তনদানকালে নির্দেশিত নয়। পার্শ্ব প্রতিক্রিয়া, একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, যে কোনো ট্যাবলেটেরই কম বেশি বা যে কোনো ক্যাপসুলেরই কম বেশি পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে। সাধারণ রেবিপ্রাজল স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী গবেষণায় সুসহনীয়। কোনো কোনো সময় রেবিপ্রাজল সেবনে মাথা ব্যথা, ডায়রিয়া, পেট ব্যথা, বমি, কষ্টকাঠিন্য, ক্ষুধা বাড়ানো বা কমানো, পেশিতে ব্যথা, ঘুম ঘুম ভাব, মাথা ঝিমঝিম করতে পারে। সতর্কতা, রেজিস্টার চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী বিক্রয় ও সেবনযোগ্য। আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। সকল ক্যাপসুল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন এবং ক্যাপসুলটি ক্রয় করার পূর্বে অবশ্যই প্যাকেটের গায়ে মেয়াদ আছে কি না দেখে ক্রয় করবেন। সুস্থ থাকার জন্য বেশি বেশি বিশুদ্ধ পানি পান করবেন। আর যে কোনো রোগব্যাধি আল্লাহর নিয়ামত, এটা হতেই পারে। অবশ্যই নির্দিষ্ট নিয়ম এবং ডাক্তারের পরামর্শ মেনে চললে অবশ্যই আল্লাহ তাআলা ভালো রাখবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে, নতুন কোনো ভিডিও পেতে অনুরোধ রইল আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।